আপনারা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করেন এবং ওই কন্টেন্টগুলো আপলোড করার সময় যখনই আপনি ইউটিউব এই প্লাস আইকনে ক্লিক করার পরে গ্যালারি আইকন থেকে ক্লিক করে আপনি ওই কাঙ্ক্ষিত ভিডিওগুলো খুঁজেন ঠিক তখনই কিন্তু এরকম অপশন শো করায় আপনার কোনো গ্যালারির ভিডিও ফটো শো করায় না আর আপনাদেরকে বলে নো ফটোস অর ভিডিওস ইয়েট টেক এ ফটো অর রেকর্ড এ ভিডিও টু গেট স্টার্টেড মানে গ্যালারি থেকে কিছুই নিতে পারবেন না জাস্ট আপনাকে এখান থেকে নতুন করে রেকর্ড করতে হবে তো এই সমস্যাটা যদি আপনাদের হয়ে থাকে সেক্ষেত্রে নো টেনশন আমি আছি কারণ এই ধরনের সোশ্যাল মিডিয়া সম্পর্কিত সমস্যা নিয়েই কিন্তু আমার এই চ্যানেলটি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের সম্পর্কিত সমস্যা এবং নতুন নতুন আপডেট নিয়ে কিন্তু আমার এই চ্যানেলটি সো আমাকে ফলো দিয়ে সাথে থাকবেন প্রতিনিয়ত এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য সো দেখতেই তো পেলেন এখানে আপনাদের মতো আমারও কিন্তু সমস্যাটি দেখা দিয়েছে তো আমি এখন ডিরেক্টলি আপনাদেরকে সমস্যাটির সমাধান করে দেখাচ্ছি আর এই ভিডিওর ফলে যদি আপনি আপনার সমস্যাটির সমাধান করতে পারেন সেক্ষেত্রে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ আপনাকে যে কাজটি যে অ্যাপটি আছে অফিসিয়াল ওই অ্যাপের উপর একটু চেপে ধরবেন চেপে ধরার পর কিছু অপশন আসবে এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে দেন এখানে অনেকগুলো অপশন আসবে এখান থেকে আপনাকে পারমিশন নামের যে অপশনটি আছে ওই অপশন একবার ক্লিক করতে হবে তারপর এখানে দেখুন আমার ক্যামেরা কন্ট্যাক্টস লোকেশন মাইক্রোফোন নোটিফিকেশন সমস্ত কিছু পারমিশন অ্যালাউ আছে কিন্তু আমার গ্যালারির যে পারমিশনটি আছে ওটি অ্যালাউ নেই তো তার জন্য একটু নিচের দিকে যদি আমি স্ক্রল করি তাহলে এখানে দেখুন নট অ্যালাউ অপশনের আন্ডারে ফটোস অ্যান্ড ভিডিওস অপশনটি কিন্তু অ্যালাউ নেই তো এখান থেকে আমি এই অপশনের উপর ক্লিক করব ক্লিক করার পর এটি কিন্তু আমি এখান থেকে অ্যালাউ করে দিব তো এখানে আমার কাজ শেষ এখন আমি প্রমাণ দেখাবো কাজ হয়েছে কিনা আমি এখন চলে যাবো ইউটিউব অ্যাপে অ্যাপে যাওয়ার পর আমি প্লাস আইকনে ক্লিক করে যদি এখান থেকে গ্যালারি আইকনে ক্লিক করি তাহলে দেখুন আমার গ্যালারির সমস্ত ফটো ভিডিও এখানে শো করাচ্ছে এখন চাইলে আমি এখান থেকে আপলোড করতে পারবো দ্যাট ইট এটাই মূল সমস্যা আর কোনো সমস্যা নেই যদিও আপনাদের এরপরও কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি উপকারী মনে হয় তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ